পবিত্র আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে সদ্য অবসর নেওয়া সদ্য অজয় বাবু, আমার সহ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমাদের বিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্মচারীবৃন্দ, সকলকেই আমার যথাযোগ্য সম্মান জানাচ্ছি। আমার সামনে উপবিষ্ট ছেলেমেয়েরা যারা আছেন তাদের সকলকে আজকের দিনের কিছু কথা বলব, এর আগে অনেকেই বলেছে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার সম্মানার্থে আজকের দিনটা আমরা অর্থাৎ করছি, উদযাপন করছি, একটা ছোট্ট গল্প এই প্রসঙ্গে তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে। 1962 সালে যখন উনি নিজের দায়িত্বে এলেন রাষ্ট্রপতি পদে, জন্মদিন উদযাপন করার জন্য তার বাড়িতে এলেন। বাড়িতে এসে ওনাকে প্রণাম জানালেন। তখন মানে আজকের 5 সেপ্টেম্বর কেন অবসর হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড ঘটনাটা বলছি। তখন উনি বললেন ছেলে মেয়েদের, বাবা তোমরা তো আমার জন্মদিবস উদযাপন করতে এখানে এসেছ, তোমাদের অসংখ্য, কিন্তু আমার একটা অনুরোধ আছে, তোমাদের রাখতে হবে। হ্যাঁ স্যার বলুন। অবশ্যই স্যার রাখবো। আজকে দিনটা শুধুমাত্র আমার জন্মদিন উপলক্ষে তোমরা সীমাবদ্ধ করে রেখো না। এই ভারতবর্ষের বুকে কত শিক্ষক আছে যারা শিক্ষকতা করছেন বা যারা অবসর নিয়েছেন, কত কত মানুষ, কত কত ছেলেমেয়ে তা তৈরি করেছে, তাদের সকলের আদর্শ আজকে যারা বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে তোমরা বা অনেকে হয়েছে, তারা কিন্তু ছোট থেকে কোনো শিক্ষক তার আদর্শে তা বড় হয়ে চলেছে। সুতরাং আজকের দিনটা গোটা ভারতবর্ষ জুড়ে অবজার্ভ করো, উদযাপন করো, সমস্ত শিক্ষক এবং যারা রিটায়ার করেছেন তাদের উদ্দেশ্যে। তারপর থেকে প্রতি বছর আজকের দিনটা গোটা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা শিক্ষকদের উদ্দেশ্যে আজকের দিনটা সম্মানিত, এবং আমরা সবাই গর্বিত। আমরা একা গর্ব অনুভব করছি না, আমরা তোমাদেরকে নিয়েও গর্বিত। হ্যাঁ হয়তো মনে হয় তোমাদেরকে এই স্যার খুব বকে, এই স্যার খুব মারে, এই স্যার খুব আমাদের খুব চিৎকার করে, স্যার আমাদের ঠিকমতো আমাদের চলাফেরা করতে দেন না। তোমরা বুঝতে পারবে না তোমাদের ভালোবাসা, তোমাদের যেমন আমরা বকাবকি করি, তোমাদের যেমন আমরা শাসন করি, তার দ্বিগুণ তোমাদের ভালোবাসি। এর পেছনে অনেক ভালোবাসা লুকিয়ে আছে। সমস্ত শিক্ষক, সমস্ত শিক্ষিকা, সবাই আমরা চাই তোমাদের ব্যক্তিসত্তার বিকাশ। তোমরা বাড়ির মধ্যে যেন সুস্থভাবে শৃঙ্খলার মধ্যে রয়েছো, বাড়ির বাইরে যখন বেরোবে সমাজে মিশবে, আজকে তো ছোট আছো, যখন আগামী দিনে অনেক বড় হবে তখন দেখবে কত সমস্যা সামনে আসবে, সেই সমস্যাগুলো কিভাবে আমরা ট্যাকেল করব, কিভাবে সমস্যার সমাধান করতে হয়, জীবনে প্রতিটি পদক্ষেপে যে সমস্যাগুলো আসবে সেই সমস্যাগুলোকে আমাদের ফেস করতে হবে, সমস্যা থেকে পালিয়ে গিয়ে নয়। সমস্যা থেকে যদি পালিয়ে যায় তাহলে সমস্যা আরো বড় হয়ে যাবে। আজকে তোমরা মনে করছো যে কোনো সমস্যা নেই, আগামী দিনে যখন উচ্চ মাধ্যমিক পাশ করে যখন কলেজে যাবে, তারপরে যখন পেশাগত জীবনে প্রবেশ করবে তখন সমস্যা কাকে বলে দেখবে, যে তখন তো আমাদের কোনো চিন্তা ভাবনা ছিল না, স্যাররা তো ঠিকই বলতে। আজকে যখন মনে হবে যে হ্যাঁ কিছু পয়সা ইনকাম করতে হবে, আমাদের সব পথে থাকতে হবে, আমরা যেন সমাজে মাথা উঁচু করে চলতে পারি, আমরা যেন সম্মান পাই, সকলকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমাদের জীবনের গতিকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই কাজটা আমরা করবো।
সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবে, কিভাবে কোন মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। আগামী দিনে বিভিন্ন জায়গায় তোমরা ইন্টারভিউ দিতে যাবে, চাকরি বাকরি করার জন্য যাবে, কিভাবে ফেস করতে হবে, কিভাবে সেখানে তোমার ব্যবহার, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম হবে আমরা শিখিয়ে দিতে চাই, সেটা এখন থেকে শিখতে হবে, তবে আগামী দিনে সেখানে গিয়ে নিজে দাঁড়াতে পারবে। আর আমাদের আমরা যত মারি তোমাদের যত বকি তত তার থেকে অনেক বেশি তোমাদের ভালোবাসি। আমি হয়তো অনেককে বকি অনেককে মারি, আমরা তো একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছি, এখানে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ, তাহলে ইলেভেন এবং টুয়েলভের সব থেকে বেশি বকি বকি বা তাদের বকাঝড়া করি বা মারি। কেন না তোমাদের থেকে শিখবে ক্লাস ফাইভ থেকে টেনের ছেলেমেয়েরা, তোমরা এই স্কুলের সব থেকে উঁচু ক্লাসে পড়ছো, তাহলে তোমাদের চলাফেরা, তোমাদের আচার আচরণ কথাবার্তা, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু ফলো করে বাচ্চা, তোমার ভাইরা বোনেরা, তাহলে তোমরা যদি সঠিকভাবে না থাকো তাহলে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটাতে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। সেই কারণে আমাদের বলতে হয় তোমাদেরকে মেরে তোমাদেরকে বকে আমরাই ঘুমাতে পারি না, আমাদেরই কষ্ট হয়। কালকে ওকে মেরেছি, ওকে মারার পরে আমারই খুব কষ্ট হয়েছে, আজকে এসে ওকে গড়ায় জড়িয়ে ধরেছি, এই তো আমাদের বকা মারা। এখনই আমরা বলবো আবার অপরকে ভালোবাসা দেবো। সুতরাং সবসময় মনে রাখবে যে স্যাররা বলছে, স্যাররা আমাদের ভালো চান, তোমাদের বাবা মা যেমন তোমাদের ভালো চান, আমাদের বিদ্যালয়ের মধ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ তোমাদের ভালো চায়, মঙ্গল চায়, যাতে তোমাদের জন্য অন্য ছাত্রছাত্রীদের অসুবিধা না হয়, তাদের কষ্ট না হয়, তারা যেন সঠিকভাবে ক্লাস করতে পারে। ওই জন্য তো ওদের তোমাদের ক্লাস থেকে বের করে দেওয়া বা বকা এগুলো আমরা করব। তোমরা একবারে মনের মধ্যে রাখবে না যে ওই স্যার আমার শত্রু, ওই স্যার আমাকে বকেছে, ওই স্যার আমাকে মেরেছে, এই মনোভাব মনের মধ্যে রাখবে না। সবাই তোমাদেরকে খুব 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 ভালোবাসে, তোমরা আগামী জীবনে অনেক বড় হও, অনেক তোমাদের লক্ষ্যে পৌঁছাও, তোমাদের মনের ইচ্ছা পূরণ হোক, আমাদের সবার আশীর্বাদ রইল। এই বলে আমার আমার বক্তব্য শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে আবার আবার শুভেচ্ছা।